পায়নি প্লাস, তো বাংলাদেশের সুযোগ রয়েছে -0.300 বাংলাদেশের হয়েছে। যে দলের বিপরীতে যে দল আসলে যতটা প্লাস পাচ্ছে ওই বিপক্ষ দলে ততটা মাইনাস হয়ে যায়, তো বাংলাদেশের এই কারণে স্কটল্যান্ডে যতটা প্লাস বাংলাদেশে ততটা মাইনাস নেট রানেট খুব বেশি নয়, -0.300। অপরদিকে পাপুয়া নিউগিনি যেহেতু অনেক বড় ব্যবধানে ওমানের কাছে হেরেছিল তাই -3.135 প্লাস হয়েছে ওমানের আর মাইনাস হয়েছে পাপুয়া নিউগিনির। এই হচ্ছে দুটো গ্রুপ। আপনারা জানেন যে প্রথম রাউন্ডে ছটি মানে দিন, ছয় দিনে 12টা ম্যাচ খেলা হবে এবং 12টা ম্যাচের মধ্যে ডিসাইড হয়ে যাবে, দুটো করে দল যাবে, চারটা দল দুই গ্রুপ থেকে মূল পর্বে অংশগ্রহণ করবে। অবশ্যই সেটার একটা লাল সবুজের বাংলাদেশ হবে সেই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি। শুরুতেই অবশ্যই আমরা কিছু কমেন্টস পড়তে পারি, তাই না, কে কি লিখছেন আসলে আজকের এই লেট স্টার্টে। প্রিন্স আহমেদ কাউসার বলছে, আমরা আইসিসি অন্তর্ভুক্ত দেশ, আমরা তিন ফরম্যাটে ক্রিকেট খেলছি বর্তমানে, আমাদেরকে কেন সহযোগী দেশগুলোর সাথে খেলতে হতে পারে, পরিকল্পনা করতে হবে, ওদেরকে তো আমরা ডমিনেট করে হারাবো না, হয় এগুলো হয়। আপনি দেখেন চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা, কালকে আমরা বলছিলাম যে তারাও খেলছে, তো আমরা ফুটবলেও যেমন দেখেছি ইটালির মতো দল বা অনেক বড় বড় দল প্রত্যেকে কিন্তু কোয়ালিফায়ার খেলতে হয়, এটা বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আপনি কোয়ালিফায়ার কত ভালোভাবে খেলে উঠতে যাচ্ছেন, কোয়ালিফায়ার এটা খেলতে হবে একটা পলিসি। সুতরাং আপনি যদি র্যাঙ্কিং ওই পর্যায়ে থাকতে পারতেন ওই সময় আপনার খেলতে হতো না, তো এটা ব্যাপার নয়, আপনি এই দলগুলোকে ডমিনেট করে জানান দিন যে আপনার শক্তিমত্তা কোথায়। আর যে মাহমুদুল্লাহ বলছে আজ যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারে তাহলে ইনশাল্লাহ আজ জিতবে বাংলাদেশ, অবশ্যই। মামুন বলছে আমি আপনাদেরকে 2015 সাল থেকে শুনি, আজ প্রথম কমেন্ট করলাম। আন্দ্রে রাসেল জুনিয়র আছেন আজকেও, তোমাদের না শুনলে ভালো লাগে না, আজকে কি বাংলাদেশ হারলে বাদ, হেরে গেলে তো